এখন আমি নেব পোস্ট ওয়ার্কআউট মিল পোস্ট ওয়ার্কআউট মানে ওয়ার্কআউটের পরের মিলটা খুবই ইম্পর্টেন্ট কারণ সেখানে প্রোটিনটাই খালি বেশি থাকা উচিত আর সেখানে কার্বোহাইড্রেট খুব কম ফ্যাট একদমই নয় কারণ এই মুহূর্তে আমাদের শরীর যা এখন চাহিদা থাকে বেশি প্রোটিনের সেখানে ডাইজেস্টিবিলিটিও বেশি তাড়াতাড়ি পাওয়া উচিত ওয়ে প্রোটিন সঙ্গে গ্লুটামাইন থাকছে আর একটা কলা তো ওয়ে প্রোটিন জিনিসটা কি ওয়ে প্রোটিন একটা ন্যাচারাল ফুড ওয়ে প্রোটিন দুধ মানে কাউ মিল্ক থেকে তৈরি হয়েছে দুধ থেকে যে ছানা তৈরি হয় আমরা যে সেই হলুদ অংশটা ফেলে দিই সেই হলুদ অংশটাকে বিভিন্নভাবে প্রসেস করে আমাদের ওয়ে প্রোটিন তৈরি করা হয় সেটা আমাদের ইন্ডিয়াতে এরকম কোনো প্ল্যান্ট নেই আছে খুবই কম অ্যাব্রড থেকে এই ওয়ে প্রোটিন প্রসেস হয়ে আসে আর এই মুহূর্তে আমার কাছে আছে হেলথ ফার্মের ওয়ে প্রোটিন এই রয়েছে আইসোলেট ওয়ে প্রোটিন তিন রকমের হয় আইসোলেট কনসেন্ট্রেট হাইড্রোলাইজড তো কনসেন্ট্রেট যে ওয়ে প্রোটিন সেটাকে আরও ফিল্টার করে ল্যাকটোজটাকে বের করে ফিল্টার করে দেওয়ার পর যে প্রোটিনটা আরও পিউরিটি হয় সেটা হচ্ছে আইসোলেট এই জায়গাটা হেলথ ফার্ম আইসো প্রো আর এই হচ্ছে আমার কাছে ওয়ে প্রোটিন কনসেন্ট্রেট ফর লিন মাসল আর এই রয়েছে আমার কাছে ওয়ে র একটি এই ওয়ে র একটি হচ্ছে একদম র ওয়ে প্রোটিন যেখানে আমাদের যে মিক্সেবিলিটি করা হয় কোম্পানি থেকে সেই মিক্সেবিলিটিগুলো নেই একদমই র হয়ে সেখানে ফ্লেভার অ্যাড করা হয় সেখানে ডাইজেস্টিভ এনজাইম অ্যাড করা হয় আপাতত সেগুলোর মধ্যে কিছু নেই আনফ্লেভার যাদের ডাইজেস্টিং ইস্যু রয়েছে তাদের ওয়ে র প্রোটিনটা না নেওয়াই ভালো আর যাদের কোনো ডাইজেস্টিং ইস্যু খুব কমই হয় তারা নিতে পারে সঙ্গে কোনো খাবারের সাথে নিলে বেস্ট হয় কারণ ডাইজেস্টিভ এনজাইম আমাদের খাব যখন আমরা খাই আমাদের ভেতরেই সেই ডাইজেস্টিভ এনজাইম তৈরি হয় তো অন্য কোনো খাবারের সাথে যদি র ওয়ে প্রোটিন নেওয়া হয় তো কোনো প্রবলেম হবে না আর সঙ্গে গ্লুটামাইন রয়েছে এই হেলথ ফার্ম অ্যাডভান্স গ্লুটামাইন অরেঞ্জ ফ্লেভার তো আমি এই মুহূর্তে সিগনেচার বই এই যে দেখালাম সিগনেচার বই নেব আপাতত এগুলো সিল ব্যাগ আমার কাছে একটা স্যাম্পেল রয়েছে হেলথ ফার্ম সিগনেচার বই এই স্যাম্পেল রয়েছে আমার কাছে হেভেন ডিলাইট সেখানে আমি 250 ml জল নেব সঙ্গে 250 জল নিলাম তারপর সেক করে নেব হেলথ ফার্মের ওয়ে প্রোটিন আমি অনেকদিন ধরে ইউজ করছি মিক্সেবিলিটি টেস্ট অ্যান্ড রেজাল্ট খুবই ভালো তো আমি ওয়ে প্রোটিন হিসাবে হেলথ ফার্ম ইউজ করে থাকি আমি কোনো ব্র্যান্ডকে আমি এখানে এন্ডর্স করছি না এমনকি হেলথ ফার্মকেও আমি এন্ডর্স করছি না তো যে কোনো ব্র্যান্ড নিতে পারো তবে একটা জিনিস খেয়াল রাখা উচিত ট্রাস্টেড ব্র্যান্ড হওয়া উচিত আর ব্র্যান্ডে কোনো রকম যেন ডুপ্লিকেসি ইস্যু যেন না থাকে আজকালকার দিনে অনলাইন বা যে কোনো কারোর কাছ থেকে সাপ্লিমেন্ট নিতে গেলে ডুপ্লিকেসি ইস্যু সব থেকে বেশি থাকছে যেখান থেকে ওয়ে প্রোটিন নিও বা যে কোনো সাপ্লিমেন্ট নিও অন্তত খেয়াল রেখো ডুপ্লিকেসি ইস্যু যেন না থাকে আর ব্র্যান্ড যেন ট্রাস্টেড হয় খুবই ভালো যেন ব্র্যান্ড হয় অনেক ব্র্যান্ড বেরিয়ে গেছে অনেক চিপ প্রাইসে তো সেই চিপ প্রাইসের কোয়ালিটি কীরকমভাবে তো কেউ তো দেখতে যাচ্ছে না ইভেন অনেক ব্র্যান্ড বেরিয়েছে আমি কয়েকটা নামও বলে দিচ্ছি যেমন মাসেল প্লেজ বিগ মাসেলস এইসব ব্র্যান্ডের ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্টটা খুব বেশি হচ্ছে এমনকি তারা কোনো সেলিব্রিটিকে দিয়েই করাচ্ছে তো যার জন্য তাদের কোয়ালিটি ইস্যু কিন্তু নেমে যাচ্ছে নিচে মানে ডাউনে যাচ্ছে তো সেই সব ব্র্যান্ড ইউজ না করাই ভালো যেসব ব্র্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট কম হয় সেই সব ব্র্যান্ড মোটামুটি কোয়ালিটির দিক থেকে খুবই ভালো থাকে তো হেলথ ফার্ম আমি অনেকদিন ধরে ইউজ করছি আমাদের তো কোনো ইস্যু তো পাইনি সঙ্গে খুব ভালো রেজাল্ট পাচ্ছি ট্রাই করে দেখতে পারো তো অনেকে হয়তো জানতেও পারবে হেলথ ফার্ম খুবই ভালো ব্র্যান্ড আর ওই প্রোটিন যারা নিতে চায় না যারা সাপ্লিমেন্টের দিকে আসতে চায় না তারা ফুড নিতেই পারো এমন কোনো মানে নেই যে ওই প্রোটিনই নিতে হবে বা কোনো যে কোনো সাপ্লিমেন্টই নিতে হবে তাহলে এর পরিবর্তে ওয়ার্কআউটের পর পোস্ট ওয়ার্কআউট মিল হিসাবে এগ হোয়াইটস নিতে পারো এগ হোয়াইটস কটা নিতে মিনিমাম 6টা নেওয়া উচিত কারণ 6টা এগ হোয়াইটসে প্রায় 18 গ্রাম প্রোটিন থাকে আর এই মুহূর্তে ওয়ার্কআউটের পরে যে প্রোটিন প্রয়োজন অ্যাবাভ 20 গ্রাম তো সেখানে 6টা এগ হোয়াইটস নিতে পারো কোনো অসুবিধা নেই সঙ্গে একটা কলা আমার কাছে মানে আমি আপাতত ফ্যাট লস প্রোগ্রামে আছি এই মুহূর্তে তাই কলা একটাই নিচ্ছি
যারা ওয়েট গেইন প্রোগ্রামে থাকবে তারা দুটো কলা নিতে পারো। পোস্ট ওয়ার্কআউট মিলটা খুব তাড়াতাড়ি নিতে হবে, ঠিক ওয়ার্কআউটের যত তাড়াতাড়ি সম্ভব। তোমরা যদি মনে করো যে জিম থেকে বেরিয়ে অনেক দেরি করে একটা ফুড দিলেই হবে, কিন্তু সেটা না। সিরিয়াস যারা ওয়ার্কআউট করে থাকে তারা জিম থেকে বেরিয়ে অনেক দূরে যদি তাদের বাড়ি যেতে হয় তাহলে আমি এটাই সাজেস্ট করবো তারা তাদের ওয়ে প্রোটিনটা সেখানে জিমে নিয়ে আসো এবং ওয়ার্কআউটের পরে পরে সঙ্গে সঙ্গে খেয়ো। আর হ্যাঁ, গ্লুটামাইন খুবই ইম্পর্টেন্ট। গ্লুটামাইন কাজ করে আমাদের ওয়ার্কআউট টাইমে যে মাসেল ব্রেকডাউন হয় রিকভারি করতে খুব হেল্প করে। তো গ্লুটামাইন তো আমার নেওয়া হয়েই গেছে ওয়ার্কআউট চলাকালীন, সঙ্গে ওয়ার্কআউট শেষে। তো আমরা তো ওয়েট প্রোটিনটাই নিয়েছি পোস্ট ওয়ার্কআউট টাইমে। আমাদের শরীরে সব থেকে বেশি চাহিদা থাকে প্রোটিনের, কারণ মাসেল যে ব্রেকডাউন হচ্ছে সেটা রিকভারি করবে একমাত্র প্রোটিন। প্রোটিন নিয়ে অ্যামাইনো অ্যাসিড হয় এবং সেটা মাসেল ব্রেকডাউনটাকে রিকভারি করে। তো এই যে ওয়েট প্রোটিন নিচ্ছি, যারা বিগিনার তারা এক স্কুপ নেবে মানে 30 গ্রাম, আর যারা ইন্টারমিডিয়েট মানে অ্যাডভান্স লেভেলে গেছে তারা 1.5 স্কুপ আর 2 স্কুপ নিতেই পারে, তাতে কোনো অসুবিধা হবে না। সারাদিনে 2 থেকে 3 স্কুপ নিতেই পারো, অন্যান্য টাইমেও মর্নিংয়েও নিতে পারো, বা ওয়ার্কআউটের পরে তো অবশ্যই নিতেই হবে, বা ব্রেড টাইমেও নিতে পারো। এটা দুধের সাথেও খাওয়া যায়, যে মাসেল গেইন করতে চায় বা ওয়েট গেইন করতে চায় তারা দুধের সাথে নেবে। লো ফ্যাট মিল্কের সাথে এটা নিতে পারো, আর না হলে যে ফ্যাট লস প্রোগ্রামে আসো সে অবশ্যই জলে দুধে খাবে। তো মিক্সেবিলিটি এটা তো খুবই ভালো, এমন ওয়েট প্রোটিন চুজ করো যেটা মিক্সেবিলিটি ভালো, যেটার রেজাল্ট ভালো, যেটার টেস্টও মোটামুটি ভালো, আর ট্রাস্টেড ব্র্যান্ড ইউজ করো, আর সঙ্গে ডুপ্লিকেসি যেন না থাকে। ওয়েব প্রোটিন সম্পর্কে যে ইনফরমেশন তোমাদের দিলাম আশা করি অনেকটাই বোঝাতে পেরেছি। তো এরকম ভুলভ্রান্তি থাকা উচিত নয় যে এটা স্টেরয়েড, এটা কোনো সাইড এফেক্ট নেই। হ্যাঁ, এটা যদি 5-6 বার খাওয়া হয়, 5-6 বার বেশি ডোজে যে যাওয়া যায় কোনো রকম সাইড এফেক্ট আসতেও পারে, কারণ কোনো জিনিসই বেশি ভালো নয়। যাই হোক, খুবই ন্যাচারাল প্রোডাক্ট, হেলদি প্রোডাক্ট, আর অবশ্যই ট্রাই করতে পারো। এটার পরিবর্তে 6টা এগ হোয়াইটস মানে ডিমের সাদা অংশ, তাই 6টা ডিমের অংশ দিতেই পারো। এর পরিবর্তে সঙ্গে একটা কলা অবশ্যই যেন থাকে, আর ফ্যাট লস প্রোগ্রামে যদি থাকো একটা কলা, যদি ওয়েট গেইন করতে চাও তাহলে সেখানে 2টো কলা থাকছে। ওকে গাইজ, থ্যাংক ইউ।